আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। বর্তমানে সৌদি আরবে কোন কাজে আসলে ভালো হবে, কি বিষয়ে আসবেন, আজকের এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। ভাই, আমি যতটুকু জানি বা যতটুকু অনেক ভিডিওতে বানাইছে, আপনারা যারা আমার পুরান সাবস্ক্রাইবার অনেকেই জানেন, দুই আড়াই বছর হয়ে গেছে ভিডিও করতেছি, মানে দুই বছর উপরে হয়ে গেছে। তো আমার যেতটুকু ধারণা আছে, যেহেতু আমি বাইরে কাজ করি, আপনারা অনেকেই জানেন তলবের কাজ করি, তো আমার একটা ধারণা আছে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। অবশ্যই ভিডিওটা না টেনে দেখুন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা সবাই ফলো করে রাখবেন। প্রথমে একটা কথা বলি, বর্তমানে সৌদি আরবে যে সমস্যাগুলো হইতেছে, আপনার কাজ নাম্বার ওয়ান যেটা হচ্ছে আপনার কাজ, আপনি যে কোনো বিষয়ে আসেন না কেন, যে কোনো লোকের মাধ্যমে আসেন না কেন, আপনাকে যদি কাজ না দিতে পারে ভালো একটা, তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। আর দ্বিতীয় যে সমস্যাটা হচ্ছে, এটা হচ্ছে আপনার মালিক। দেখা গেছে আপনি ভালো কাজ পাইলেন, কোম্পানি ভালো পড়লো না বা মালিক ভালো পড়লো না, তখন কিন্তু এখানে আরেকটা বিরাট সমস্যা। তো দুইটা সমস্যা এখন মূলত সব থেকে বেশি, আপনি কম টাকা দিয়ে আসেন বা বেশি টাকা দিয়ে আসেন, যেটাই করেন না কেন, এই দুইটা সমস্যার মধ্যে যদি আপনি একটাতে পড়েন তাহলে আপনি ভালো থাকতে পারবেন না। তো এখন বর্তমানে এই দুইটা সমস্যা কিন্তু হইতেছে আপনার বিষয়, হয়তো বা কাজ। আর তৃতীয় যে একটা নাম্বার আপনার, মানে নিজে কাজ করে লাগে, যেটা যদি আপনি কোনো কোম্পানিতে কাজ করতে চান, সাপ্লাই কোম্পানিতে বা এরকম মালিকের কাজের মাধ্যমে, যদি মালিক ভালো না পড়ে তখন দেখা গেছে আপনার মানে বেতনটা দিতে চায় না, মানে বেতনটা ঘুরা। তো এখানেও একটা সমস্যা। তো বর্তমানে যে একটা সমস্যা হইতেছে আপনার কাজ, আপনি যে কাজে আসেন না কেন বা যেই বিষয়ে আসেন না কেন। তো এই যে আমি আপনার বাইরে কাজ করি, আপনার ফুড ডেলিভারি কাজ করি, দেখেন গাড়ি কিনলাম মানে বাংলা টাকা 9 লাখ টাকা গেছে, তারপরে মোবাইল ফোন আছে, তারপরেও কিন্তু আমি এখন অর্ডার মারতে পারি না। এই যে দেখেন আমার দুই ফোন খালি, এই যে দেখেন অর্ডার নাই, অর্ডার একটা আসছে ওঠে নাই, দুইটা ফোনই খালি, এই যে একটা দুইটা ফোনই কিন্তু আমার খালি, অর্ডার নাই। কেন না, একটা অর্ডার আসছে, দেখা গেছে বা যার একটুখানি ভালো মোবাইল বা যারা একটুখানি আগে দে, মিলি সেকেন্ডের আগে দে, সে কিন্তু অর্ডারটা পাইতেছে। তো আমি কিন্তু বসে রয়েছি, একটা অর্ডার মারলে কিন্তু আমি 12 রিয়ালে পাইলাম, মানে 1 রিয়াল বাংলা টাকা 28 টাকার উপরে দেয়, 29 টাকা দেয়। তো হিসাব করেন একটা অর্ডার মারলে কত টাকা পাই। তো এখন কিন্তু আমি বসে রয়েছি, এই আধা ঘন্টা ধরে বসে রয়েছি, অর্ডার যায় একটা দুইটা আসে, ভালো যেহেতু মোবাইল নাই আমি কাজ করতে পারতেছি না। বাইরে যে কাজ করবেন 9 লাখ টাকা পুঁজি কাটেছি গাড়ি, দেন আমি যে বাইরে আসছি আমার কিন্তু একটা টাকা লাগছে, তো এখানে কিন্তু অনেক টাকা পুঁজি আছে। মানে এক কথা হচ্ছে, বর্তমানে আপনি যে কোনো দেশ বলেন, বাংলাদেশ বলেন, যেখানে মানে পুঁজি খাটাই তাহলে তখন কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো যেটা আমি আপনাদেরকে বলতে চাইতেছি, যে বিদেশে আসবেন আপনারা, বর্তমানে যারা সৌদি আরবে আসার জন্য আগ্রহ বা আসতে চান, একটুখানি যাচাই বাছাই করে আসছেন, টাকা অনেক কষ্ট টাকা, মানে যারা বিদেশে আসে তারা একমাত্র বুঝে, যখন আপনি কাজ পাইবেন না, যখন আপনার মানে ঠিকমতো আপনার মালিক খুঁজে পাবেন না, তখন কিন্তু আপনি বিষয়টা বুঝতে পারবেন যে আসলে বিদেশটা কী। এখন কিন্তু আপনি বুঝতে পারবেন, এই যে দেখেন একটা অর্ডার আসছে ওঠে নাই, এই যে আমি যে বাইরে কাজ করি, দেখেন একটা অর্ডার আসছে ওঠে নাই। তো ওঠে নাই, ওঠার না ওঠার কারণ কি, মোবাইল ভালো না। হ্যাঁ, এটি না ওঠার কারণ মোবাইল ভালো না, তো যার কারণে আমি কিন্তু বসে রয়েছি। তো মাথামে কিন্তু আপনার দেখা গেছে খুব কমই এখন বর্তমানে অর্ডার আসে, কিন্তু আমি কিন্তু বসে রয়েছি। তো আমার কিন্তু মালিকের খরচ আছে, আমার গাড়ির তেল খরচ আছে, আমার নিজের একটা খরচ আছে, তারপরে হচ্ছে রুম ভাড়া আছে, আকামার খরচ আছে। তখন দেখা গেছে আপনি যদি ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, কাজ না পান, তখন কিন্তু আপনি বাইরে যে কাজ করবেন ওইটা দিয়ে আপনার সুবিধা হবে না। এই যে এত টাকা পুঁজি খাটালাম, এই যে আমি এখন বসে রয়েছি, আমি কিন্তু অর্ডার মারতে পারতেছি না, তো এখন কিন্তু একটা সমস্যা। জায়েজ, আমি যে কোম্পানিতে কাজ করি জায়েজ, আপনার একটা আপডেট দিয়েছে সফটওয়্যারটা, তো আপডেট দেওয়ার কারণে আমি অর্ডার এত একটা মারতে পারি না এবং আমার মোবাইল এত একটা আসে না, খুব কম আসে, খুব কম ধরে। তো বিষয়টা হচ্ছে, যারা আপনারা বিদেশে আসতে চান, দেখেন ভাই আপনি কোম্পানি বলেন, বর্তমানে কিন্তু ভালো কিন্তু কোম্পানিতে আসতে পারলে ভালো, ডাইরেক্ট কোম্পানিতে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, আমরা যারা বাংলাদেশি, আমাদের কিন্তু মানে বাংলাদেশ থেকে কিন্তু ডাইরেক্ট কোম্পানি বা ভালো কোম্পানির মানে খুব কমই লোক আসে, মানে আসে যাই দুই একটা আছে দালাল, যারা ভালো পরিচিত বা ভালো আত্মীয় স্বজন ওরাই নিয়ে আসতে পারে, বাইরে আর বিষয়টা সারে না। ও সারে কোনগুলো, সাপ্লাই কোম্পানির মাধ্যমে সারে, দেখা যাচ্ছে 3 লাখ টাকা দিয়ে 2.5 লাখ টাকা দিয়ে আসলেন, আসার পর এই মানে 2 মাস 3 মাস 4 মাস 5 মাস এমন লোক আছে আপনার বসে থাকা লাগে, কাজ পায় না। তো এই মানে কাজ না পাওয়া বা এইরকম একটা প্যারাশুনির মধ্যে মানে পড়াটা, আমি এই কারণে আপনাদেরকে আমি বলতে চাই, যারা বর্তমানে বিদেশে আসবেন, ভালো কোম্পানি খোঁজ পাইলে এবং ভালো কাজ পাইলে, বা আপনার জানা ওনার লোক যার মাধ্যমে আপনি আসতে চান, যদি মানে এরকম সিস্টেম পান তাহলে আসেন। কারণ আমি এখন এমনিতে আপনার বাইরের পরিস্থিতি এতটা ভালো না, আর আপনি যেই কাজে আসেন না কেন,
এই কাজের ভিত্তিতে আপনি একটা অভিজ্ঞতা নিয়ে আসবেন। আপনি রেস্টুরেন্টের কাজে যদি আসতে চান, বাংলাদেশ থেকে রেস্টুরেন্টের আপনার কিছু যদি কাজের অভিজ্ঞতা থাকে, তখন কিন্তু আপনার এই কাজটা করতে অনেক ভালো হবে। আপনি গাড়ি চালাতেন, যেমন আমি বাংলাদেশে আপনি গাড়ি চালাইছি প্রায় চার বছর গাড়ি চালাইছি, এই যে এখন আমার মানে এই কাজটা করতে আমার কোনো সমস্যা হয় না, বা এই কাজটা কীভাবে করতে হবে এটা আমার কোনো মানে সমস্যা কিন্তু হইতেছে না, যেহেতু আমি এই কাজটা জানি। আপনি যে কাজে আসবেন এই কাজের ভিত্তিতে যদি আপনি ভালোভাবে বাংলাদেশ থেকে শিখে আসেন, তাহলে আমি আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। আর কী বিষয়টা আসবেন আমি আপনাদেরকে বলতে চাই, যেমন সৌদি আরবে আসে অনেক বিষয় আছে, কোম্পানি বিষয় আছে, সাপ্লাই কোম্পানি আছে, মালিকের বিষয় আছে, আমেল আইদি, আমেল মঞ্জুর, সাওয়াক খাত, মানে অনেক রকমের বিষয় কিন্তু আছে আর অনেক। তো বিষয় আপনাদেরকে আমি যেটা বলতে চাই, যদি ভালো পজিশনে থাকতে চান, ভালো কোম্পানি দেখে কোম্পানির মধ্যে আসে, যদি ডাইরেক্ট কোম্পানি হয়, সাপ্লাই মধ্যে ভালো আছে কিন্তু খুবই কম, সাপ্লাই মধ্যে আপনার বেতন দেয় না ভালোভাবে, মনে করেন যে কাজ করলে দেখা গেছে অনেক সমস্যাই হয়, বেশিরভাগ সমস্যা হয়, আবার অনেকে ভালো আছে অনেকে খারাপ আছে এক কথা যেটা। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, বিদেশে আসার আগে ভালোভাবে মানে বুঝে শুনে আসছেন, যার মাধ্যমে আসেন ভালোভাবে জিজ্ঞাসা করে আসছেন কী কাজ দিবেন, কত টাকা বেতন, কত ঘন্টা ডিউটি, কারণ আসার পর যদি আপনি দুই মাস তিন মাস যদি বসে থাকেন তাহলে কিন্তু আপনার হইব না। কেন হইব না, আপনি অনেক টাকা দিয়ে আসতেছেন, অনেক কষ্টের টাকা দিয়ে যখন আপনি বিদেশে আসবেন, ব্যাংক লোন বা যেটাই দিয়ে আসেন, আসার পর যখন আপনি সৌদি আরবে দুই মাস তিন মাস বসে থাকবেন, যেই দালাল আনছে ওই দালালের পিছিয়ে পিছিয়ে ঘুরঘুরু করবেন যে আমাকে কাজে লাগাই দে, তখনই আপনি বিষয়টা বুঝতে পারবেন। এখন বাংলাদেশে আসেন বিষয়টা এতটা গুরুত্ব দিবেন না। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, দেখেন আমি কিন্তু অনেকদিন ধরে ভিডিও বানাই, দুই বছর আড়াই বছর হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও কাজের সম্পর্কে আমি ভিডিও বানাই। এখন আমি নিজে কাজ করি আপনার ফুড ডেলিভারি কাজটা, কেন এই কাজটা নগদ টাকার কাজ, মানে একটা ডেলিভারি দিলাম আমার অ্যাকাউন্টে টাকাগুলো জমা হয়, মক্তবে গেলাম মানে অফিসে গেলাম, টাকাগুলো যত টাকা পানা দিয়ে দিবে, আমি আমার থেকে যদি পা টাকা উল্টা আমি দিতে হবে, না দিলে আমার আরও সমস্যা হবে। তো আমার কিন্তু বেতনের লেগে কিন্তু আমার সমস্যা হইতেছে না, কেন হইতেছে না, আমি এখানে ক্যাশ টাকাও পাইতেছি, যেমন একটা খাবার ডেলিভারি দিলাম ক্যাশ একশো টাকা আমি পাই গেলাম গা, আমি আগে যেতগুলো ডেলিভারি দিছি অনলাইন পে দিয়েছে ওইখান থেকে মাইনাস প্লাস হবে, কিন্তু আমার আর বেতনটার জন্য অপেক্ষা করা লাগতেছে না, যেহেতু এটা আমি নিজে কাজ করতেছি। তো এইভাবে কিন্তু যারা কোম্পানিতে কাজ করে দেখা যাচ্ছে অনেকদিন চার পাঁচ দিন ছয় দিন কিন্তু টাকা ঘুরে, কিন্তু আমরা যারা নিজে কাজ করি টাকা কিন্তু ঘুরে না, হয়তো বা একদিন যদি অফিস বেশি টাকা হয় 2,000-3,000 টাকা পান হয়ে যান গা, তখন যদি অফিসে যান টাকা না থাকলে তাহলে একদিন দুই দিন ঘুরাবে। একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, কারণ এটাই আপনারা যারা এখন বর্তমানে বিদেশে আসতে চান, আমি এই কথাটা আপনাদেরকে বলতে চাই, ভালোভাবে যাচাই করে আসছেন। আর বিদেশে আসতে হলে আপনি যদি মালিকের বিষয়ে আসতে চান, আমেল আইডি বিষয়ে যদি আসতে চান, যেটা বাইরে কাজ করার বিষয় আর কি, এই বিষয়টা এখন বর্তমানে অনেক সমস্যা। তো এই বিষয়ে যদি আসতে চান, আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে বা আপনাকে যদি কাজে লাগাই দিতে পারে, তাহলে কিন্তু আপনি এই বিষয়টা আসছেন, আর না হলে আপনি ডাইরেক্ট কোম্পানি বিষয় বা কোম্পানিতে আসছেন, ভালো একটা কোম্পানি দেখে ভালো একটা কাজ দেখে আসছেন, তাহলে দেখা যাচ্ছে আপনি কোনো কিছু করতে পারবেন। আর দেখা যাচ্ছে হুটহাট করে যদি আসেন তাহলে আপনার লাইফটি মানে বরবাদ হয়ে যাবে, কারণ বর্তমানে বিদেশের পরিস্থিতি কিন্তু এতটা ভালো না। তো এই ছিল আজকে আমার মূলত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অ্যান্ড ফেসবুক পেজে সবাই ফলো রাখবেন, দেখা যাচ্ছে কোনো ভিডিওতে।